হাই, আমি আজকে বাটা মাছ করছি। বাট এই মাছের মধ্যে হলুদ, নুন আর একটু আটা মাখিয়েছি। মেখে এখানে ফ্রাই, মাছটা এখানে ফ্রাই হতে দিয়েছি। এই বাটা মাছটা আজকে রান্না করব, বাটা মাছ। এই বাটা মাছের জন্য মশলা নিচ্ছি কালি জিরে, লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো আর জিরে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার। এটা হচ্ছে একটু জিরে ভাজা গুঁড়ো, এটা আমি লাস্টে দেবো, আর ধনে পাতা। তো চলুন, এখানে তেলটা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি এই মশলাটা। আদা বাটা, টমেটো একটা দিলাম। আমি এই মশলাতে একটু জল দিচ্ছি, যাতে যে গুঁড়ো মশলা মোটা ওইটা বসে যায়। স্টেজে একটু নুন দিচ্ছি, নুনটা টেস্টের অ্যাকর্ডিং দেবেন, বিকজ আগে ভাজা মাছেও দিয়েছি সেই জন্য। একটু দিলাম চিনি, টমেটোটা একটু গলে গেছে, সেই মশলাটা দিচ্ছি, জল দিয়েছিলাম। এই যে মোটা মশলা, ঘরে মশলা আছে সেই জন্য একটু মোটা থাকে। এখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। ঢাকা দিয়ে এই মশলাটা দু চার মিনিট দেব, ফ্লেমটা মিডিয়াম। ঢাকনাটা খুলেছি, একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা হয়ে গেছে, এখন দেব মাছ। বাটা মাছটা দিয়ে মাছটা দিলাম, মাছটা দিয়ে একটু নাড়াচড়া করে নিয়েছি দু মিনিট। এখন দিচ্ছি জল, দিলাম জল। মশলার রং দেখুন, এই স্টেজে দিচ্ছি ধনে পাতা আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। মশটা হয়ে গেল রেডি,